হ্যালো ভিউয়ার্স, প্রগতি 365-এ তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি তোমাদের জন্য WBCS প্র্যাকটিস সেট 6 নিয়ে। অলরেডি WBCS এর 5টা প্র্যাকটিস সেট পাবলিশ করা হয়ে গেছে, তো তোমরা যারা এখনও অবধি প্র্যাকটিস সেটের ভিডিওগুলো দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। চলো আজকের ভিডিওটা শুরু করি। তার আগে বলে নিই, এই সেটটা একটু পুরনো, তো এখান থেকে কেউ কারেন্ট অ্যাফেয়ার্স করবে না। তো ম্যাথস করতেই পারো, ম্যাথস জিআই নিয়ে কোনো সমস্যা নেই, যে কটা আছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স এখান থেকে না করে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও থেকে কারেন্ট অ্যাফেয়ার্স করতে পারো, তার জন্য তোমরা চ্যানেলে আলাদা প্লেলিস্ট পেয়ে যাবে। চলো আজকের ভিডিওটা শুরু করি। দেখো ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে, দিল্লি সুলতানির একজন বিখ্যাত কবির নাম উল্লেখ করো যাকে হিন্দুস্তানের তোতা পাখি বলা হতো। আনসার হবে আমির খসরু, অপশান নাম্বার ডি। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের উপকূল করমণ্ডল উপকূল নামে পরিচিত? করমণ্ডল উপকূল হচ্ছে তামিলনাড়ুর উপকূল। ভারতের মোট অন্তর্দেশীয় উৎপাদনের সর্ববৃহৎ সূত্র কোনটা? মোট অন্তর্দেশীয় উৎপাদনের সর্ববৃহৎ সূত্র হল পরিষেবা ক্ষেত্র, অপশান নাম্বার ডি। একজন বিপ্লবীর নাম করো যিনি রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিলেন। আনসার হবে বিনয় বসু, অপশান নাম্বার সি। তরাইনের যুদ্ধ মোহাম্মদ ঘোরি এবং নিম্নলিখিত কার মধ্যে হয়েছিল? তরাইনের যুদ্ধ হয়েছিল মোহাম্মদ ঘোরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে, অপশান নাম্বার সি। দেখো তরাইনের দুটো যুদ্ধই কিন্তু খুব ইম্পর্টেন্ট। তরাইনের প্রথম যুদ্ধ হয় 1191 সালে, যেখানে পরাজিত হয়েছিলেন মোহাম্মদ ঘোরি, তিনি ফিরে গিয়েছিলেন। এবং পরের বছর 1192 সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয় এই দুজন ব্যক্তির মধ্যে। তো এদের মধ্যে পৃথ্বীরাজ চৌহান সেই বছর পরাজিত হন তরাইনের দ্বিতীয় যুদ্ধে। প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘোরি পরাজিত হন এবং দ্বিতীয় যুদ্ধে পরাজিত হন পৃথ্বীরাজ চৌহান। মাতৃভাষায় সংবাদপত্র আইন কে জারি করেন? আনসার হবে লর্ড লিটন, অপশান নাম্বার এ। ভারতের কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করেছে? কোন রাজ্যের সীমানা? আনসার হবে উত্তরপ্রদেশ, অপশান নাম্বার ডি। ইকতা প্রথার প্রবর্তন কে করেন? ইকতা প্রথার প্রবর্তন করেন ইলতুৎমিশ, অপশান নাম্বার সি। কর্কট ক্রান্তি রেখা নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে গেছে? কর্কট ক্রান্তি রেখা মধ্যপ্রদেশের মধ্য দিয়ে গেছে। মাতৃভাষায় সংবাদপত্র আইন কোন বছর জারি হয়? এটার আনসার হবে 1878 সালে। নেক্সট হচ্ছে, নিম্নলিখিত কর বা শুল্কগুলির কোনটি কেন্দ্রীয় সরকারের আওতাভুক্ত নয়? তো কোনটা? এখানকার আনসারগুলো হবে ভূমি রাজস্ব, অপশান নাম্বার এ হবে আনসার। এখানে ব্যক্তিগত আয়কর রয়েছে যেটা কেন্দ্রীয় সরকারের অন্তর্ভুক্ত, কোম্পানি আয়কর কেন্দ্রীয় সরকারের অন্তর্ভুক্ত, বহিঃশুল্কও তাই। যেটা নয় সেটা হচ্ছে ভূমি রাজস্ব, অপশান নাম্বার এ হয়ে যাবে আনসার। বাংলার আদিনা মসজিদ কে নির্মাণ করেন? বাংলার আদিনা মসজিদ নির্মাণ করেন সিকান্দর শাহ, অপশান নাম্বার বি। সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র যেটা 13 ডিগ্রি উত্তর অক্ষাংশে রয়েছে কোথায় রয়েছে, সেটা কোন জায়গায়? আনসার হবে শ্রীহরিকোটা, অপশান নাম্বার বি। বৃষ্টির পরে ভিজে রাস্তায় বেশি গতিবেগ নিয়ে গাড়ি চালানো অসুবিধাজনক হয়ে পড়ে, এর কারণ হচ্ছে ঘর্ষণ কমে যায়, অপশান নাম্বার এ। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি? বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র হলো সমাচার দর্পণ, অপশান নাম্বার এ। যোজনা কমিশন হলো একটি বিধিবদ্ধ সংস্থা, অপশান নাম্বার এ। এই আমলে কোন বাঙালি কবিকে গুণরাজ খাঁ উপাধিতে ভূষিত করা হয়েছিল? কোন বাঙালি কবিকে? আনসার হবে মালাধর বসু, এনাকেই সুলতানি আমলে গুণরাজ খাঁ উপাধিতে ভূষিত করা হয়েছিল। ছত্তিশগড় রাজ্যটি 1 নভেম্বর 2000 সালে তৈরি হয়েছে, তো এটি কোন রাজ্যের অংশ থেকে তৈরি হয়েছে? আনসার হবে মধ্যপ্রদেশ, অর্থাৎ মধ্যপ্রদেশ প্রথম ছিল, তো এখান থেকে ভেঙে ছত্তিশগড় রাজ্যটিকে তৈরি করা হয়েছে। স্থির উষ্ণতায় যদি চাপ কমে যায় তবে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন বেড়ে যাবে, অপশান নাম্বার এ। স্বরাজ্য দল কবে প্রতিষ্ঠিত হয়েছিল? আনসার হবে 1922 সাল, তখনই স্বরাজ্য দল তৈরি করেন চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু। কবে মুসলিম লীগ তৈরি হয়? মুসলিম লীগ তৈরি হয় 1906 সালে। একটি বড় বরফের খণ্ড 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে রাখা আছে, এতে একটা ছোট গর্ত করে অল্প জল ঢালা হলো, তাহলে সেই জলটি জমে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ হয়ে যাবে, অপশান নাম্বার এ।
হুমায়ুন নামা কার রচনা? হুমায়ুন নামা হচ্ছে গুলবদন বেগমের রচনা, যিনি বাবরের কন্যা ছিলেন এবং হুমায়ুনের বোন ছিলেন, তিনি হুমায়ুন নামা বইটা লিখেছেন। ভারতের যে মূল্যসূচকের ভিত্তিতে শহরের বেতনভোগী কর্মী এবং সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নির্ধারিত হয় সেটা হলো পাইকারি মূল্যসূচক, অপশান নাম্বার এ। সঙ্গীত অনুষ্ঠানের জন্য তৈরি হলো ঘরের দেওয়ালে শব্দ, তৈরি হওয়া ঘরের দেওয়ালে শব্দ শোষিত হবে। তিতুমীর কে ছিলেন? তিতুমীর ছিলেন ওয়াহাবি আন্দোলনের নেতা, অপশান নাম্বার এ। কবুলিয়ত এবং পাট্টা প্রথার প্রবর্তন কে করেন? কবুলিয়ত এবং পাট্টা প্রথার প্রবর্তন করেন শেরশাহ, অপশান নাম্বার বি। জাতীয় উন্নয়ন পর্ষদের কাজ কি? জাতীয় উন্নয়ন পর্ষদের কাজ হলো পঞ্চবার্ষিকী পরিকল্পনার অনুমোদন দেওয়া। স্বরাজ্য দলের একজন নেতার নাম হলো চিত্তরঞ্জন দাস, অপশান নাম্বার বি। স্বামী বিবেকানন্দ রচিত একটি গ্রন্থের নাম সেটা হলো বর্তমান ভারত, অপশান নাম্বার সি। দেওয়াল সংলগ্ন সার্কের মুখ্য কার্যালয় কোথায়? সার্কের মুখ্য কার্যালয় কোথায়? সার্কের মুখ্য কার্যালয় হলো কাঠমান্ডু, নেপালের, অপশান নাম্বার বি। নেপালের কাঠমান্ডুতে। মুঘল ভারতে কে জিন্দাপীর নামে অভিহিত ছিলেন? জিন্দাপীর নামে অভিহিত ছিলেন আওরঙ্গজেব, অপশান নাম্বার ডি। নর্মাল স্যালাইন হলো সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, যার মাত্রা হচ্ছে 0.84%। ডান্ডি অভিযান কবে হয়েছিল? ডান্ডি অভিযান হয়েছিল 12ই মার্চ 1930 সাল। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা প্লিজ আমাকে লাইক কমেন্টস করে জানাতে একদমই ভুলো না। যদি ভালো লাগে তো বন্ধুদের সাথেও শেয়ার করে দাও, তাতে এই ভিডিওটা তোমার বন্ধুদের জন্য হেল্পফুল হয়ে উঠবে। আর তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফ লিঙ্কটা অ্যাড করে দিচ্ছি, তোমরা ওখান থেকে এই কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করতে পারবে এবং পরে পরেও এটাকে রিভাইজ করতে পারবে। আর সবশেষে বলি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, পরবর্তী যে ইম্পর্টেন্ট নোটিফিকেশানগুলো আসবে সেগুলো পাওয়ার জন্য। আর শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।